কেন জো বাইডেন অনেকটা গোপনে চুপি চুপি কিয়েভ সফর করলেন এবং জো বাইডেনের কিয়েভ সফরের পর কি বলল ভ্লাদিমির পুতিন? আবার নতুন করে প্রশ্ন উঠছে, রাশিয়া কি শেষ পর্যন্ত পারমাণবিক হামলা চালাতে যাচ্ছে? দর্শক, একদিকে যুক্তরাষ্ট্র তার সকল শক্তি দেবে কিয়েভকে, অর্থাৎ জেলেনস্কিকে, আর পুতিন তার পাল্টা প্রতিক্রিয়া দিল আবার পশ্চিমাদের থ্রেট। সব মিলে ইউক্রেন রাশিয়া পরিস্থিতি এবং বিশ্ব মোড়লের এই সফরে ইউক্রেন আসলে কি পাচ্ছে, চলুন আজকের ভিডিওতে জানাবো। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেকটা গোপনে, একেবারে গোপনই বলা যায়, চুপি চুপি তিনি ইউক্রেন সফর করলেন। কিভাবে সফর করলেন হয়তো বা অনেকে জেনে গেছে। তিনি প্রথমে যুক্তরাষ্ট্র থেকে বিমান বাহিনীর একটি বিমানে করে অনেকটা নীরবে চুপি চুপি গোপনে জার্মানি এসে পৌঁছলেন। জার্মান থেকে তিনি অন্য একটি বিমানে পোল্যান্ড আসলেন, সেটিও একেবারে গোপন ছিল। পোল্যান্ড থেকে তিনি একটি গাড়িতে করে খুব নিরাপত্তা মেনটেন করে, গোপনীয়তা রক্ষা করে আসলেন ইউক্রেন সীমান্তে, এবং ইউক্রেন থেকে প্রায় 10 ঘন্টা ট্রেনে সফর করে তিনি পৌঁছলেন কিয়েভে। যখন পোল্যান্ড থেকে জো বাইডেন আসছেন ইউক্রেনে বা ইউক্রেন সীমান্তে, তখন ওই অঞ্চলের সকল মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখা হয়। আকাশ থেকে মার্কিন যুদ্ধ বিমানগুলো বা মার্কিন বিমান বাহিনীর গোয়েন্দা বিমানগুলো নজরদারি করছিল যে তাদের প্রেসিডেন্টের উপর কোনো হামলা আসতে পারে কিনা। একদিকে জো বাইডেন পুরো বিষয়টা গোপন রাখলেন, অন্যদিকে জো বাইডেনের পুরো সফরটাকে আকাশ থেকে বা স্থল থেকে গোয়েন্দারা পর্যবেক্ষণ করছেন। এবং তিনি যখন ইউক্রেন সীমান্ত থেকে কিয়েভে ঢুকলেন ট্রেনে করে প্রায় 10 ঘন্টার সময় নিয়ে, তখন ওই পথে সকল মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখা হয়, এবং সেখানে পৌঁছে তিনি পরে বিষয়টি পুতিনকে জানান। প্রশ্ন হলো, জো বাইডেন পুতিনকে এত ভয় পান কেন? আর যদি ভয় নাই পাবেন, তবে এই সফরটি তিনি এত গোপনীয়তার মধ্যে রাখলেন কেন? এবং জো বাইডেন কিয়েভ সফরের পর বক্তব্য রাখলেন, পাল্টা বক্তব্য রাখল ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন জো বাইডেনকে বেশ কিছু বিষয়ে সতর্ক করেছে। আর জো বাইডেন কিয়েভে সফর করে ভ্লাদিমির জেলেনস্কিকে বলেছে তারা ইউক্রেনকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। আগামী 2 দিন পর যুদ্ধের 1 বছর পূর্তি হবে, ঠিক তার আগে জো বাইডেনের এই সফরটি ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এটি কিয়েভের জন্য কতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বড় হবে। এই যুদ্ধটাকে দীর্ঘ করতে চায় পশ্চিমারা, তারই একটি ইঙ্গিত। জো বাইডেন বলেছেন তিনি সব রকম সহযোগিতা করবেন কিয়েভকে, কিন্তু যুদ্ধের 1 বছরে তারা যে সহযোগিতা করেছে, এতে করে কিয়েভ আসলে কি পেয়েছে বা জেলেনস্কি মূলত সফলতা কোথায় পেয়েছে, বরং দেশটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আবার অন্যদিকে রাশিয়া জো বাইডেনের এই সফরকে ইঙ্গিত দিয়ে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ তার মিত্রদের। তিনি বলেছেন যদি ইউক্রেনকে অস্ত্র দিয়ে আবারও সহযোগিতা করা হয়, সেক্ষেত্রে পুতিন তার উত্তম জবাব দেবে। পুতিনের পক্ষ থেকে বলা হয়েছে এই যুদ্ধটাকে দীর্ঘ করতে চায় বা ইউক্রেনকে যুদ্ধে নামানোর জন্য পশ্চিমারা দায়ী, এবং তিনি পুরোপুরি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত দিয়ে বলেছেন এই যুদ্ধটা বাগিয়েছে মূলত যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, ইতিমধ্যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে কয়েকটা চুক্তি ছিল, একটি ছিল এর মধ্যে পারমাণবিক চুক্তির ইস্যু। সেই চুক্তিটি স্থগিত করেছে রাশিয়া, এবং এই চুক্তিটি স্থগিত করার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডল মনে করছে রাশিয়া হয়তো এ যুদ্ধে পারমাণবিক হামলা করতে পারে। এদিকে চীন এই বিষয়টিও সতর্কতার সাথে বলেছে, কারণ যুক্তরাষ্ট্র চীনকে উদ্দেশ্য করে বলেছে চীন রাশিয়াকে অস্ত্র সহায়তা দিতে পারে। আর চীন বলেছে আমরা আমাদের মিত্রদের সাথে কিভাবে চলবো বা কী সিদ্ধান্ত নেব
এটি আমাদের নিজস্ব বিষয়, এটি যুক্তরাষ্ট্রের রাগ গলানোর কোনো বিষয় নেই। তবে রাশিয়া পারমাণবিক হামলা চালাবে কি না এই বিষয়টি নিশ্চিত না হলেও সাম্প্রতিক সময়ে এই বিষয়টি সবার উপরে আসছে, কারণ মনে করা হচ্ছে যদি পশ্চিমারা বা ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন কিয়েভকে জো বাইডেনের এই সফরের পর সর্বাত্মক সহযোগিতা করে এবং তারা সবাই মিলে রাশিয়াকে চেপে ধরতে চায়, সেক্ষেত্রে রাশিয়া তার অস্তিত্ব রক্ষায় বা ভূখণ্ড রক্ষায় তারা পারমাণবিক চার্জ করতে পারে। এটি এক বাক্যে প্রত্যেকটা সামরিক বিশ্বগতিরই মতামত। অর্থাৎ শক্তিশালী বা বৃহৎ পরাশক্তির দেশ রাশিয়া যদি ইউক্রেনে তাদের পরাজয়ের কোনো লক্ষণ দেখেন, সেক্ষেত্রে পারমাণবিক হামলা অনিবার্য হবে রাশিয়ার জন্য। আর এটি বন্ধ করতে হলে বা বিশ্বে পারমাণবিক হামলা বন্ধ করতে হলে অবশ্যই দ্রুত পশ্চিমাদের বা ন্যাটো বা ইউরোপীয়দের কিয়েভে সহযোগিতা বন্ধ করতে হবে, পাশাপাশি যুদ্ধ বন্ধ করতে হবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের পর জেলেনস্কি যেভাবে কথা বলছেন, তিনি বলেছেন 2023-এর মধ্যেই ইউক্রেন থেকে রাশিয়াকে খেদানো হবে, অর্থাৎ এ যুদ্ধের পরিসমাপ্তি হবে এবং এ মাটিতে রাশিয়ার পরাজয় হবে। অর্থাৎ তাকে হয়তো বড় রকম কোনো আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু জো বাইডেন যে বক্তব্যটা রেখেছেন কিয়েভে, সেই বক্তব্যটা যদি ভালো করে খেয়াল করেন, তিনি বলেছেন আমরা কিয়েভকে সহযোগিতা করছি, করে যাব। তার মানে তিনি চাইছেন এই যুদ্ধটা দীর্ঘ হোক, অর্থাৎ পশ্চিমাদের প্রধান টার্গেট কিয়েভ বা ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে ক্ষতিগ্রস্ত করা। অর্থাৎ রাশিয়া যদি দীর্ঘ সময় এই যুদ্ধে জড়িয়ে থাকে, তাহলে তাদের প্রচুর অস্ত্র, তাদের প্রচুর গুলি, তাদের প্রচুর সামরিক সরঞ্জাম ব্যয় হবে বা সামরিক সরঞ্জাম ধ্বংস হবে, এটি দেখতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা। কিন্তু কিয়েভের কী হবে, কিয়েভ কতটা ধ্বংস হয়েছে, কিয়েভের সাধারণ মানুষের এই হত্যার কে জবাব দেবে, এর কোনো উত্তর কারো কাছে নেই। অর্থাৎ কিয়েভকে নিয়ে পশ্চিমারা একটা রাজনীতি করছে, একদিকে ইউক্রেন ধ্বংস হচ্ছে, অন্যদিকে তার মিত্র সাজা বন্ধুরা সুবিধা নিচ্ছে কীভাবে রাশিয়াকে ক্ষতিগ্রস্ত করে। ইতিমধ্যে আন্তর্জাতিক যতগুলো নিষেধাজ্ঞা রাশিয়ার উপর এসছে, তাতে করে রাশিয়া খুব বড় মাপের ক্ষতির মধ্যে পড়েনি, উল্টো রাশিয়া সেখান থেকে ব্যাক করে আবার সোজা হয়ে দাঁড়িয়েছে। আবার চীন যেভাবে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে বা ইতিমধ্যে চীন যে ইঙ্গিতগুলো দিচ্ছে যে তারা তাদের মিত্রদের সাথে কোন আচরণ করবে বা কোন চুক্তিটি করবে, এটি কেবল তাদের নিজস্ব, এটি ঠিক করে দেওয়ার জো বাইডেন কিংবা যুক্তরাষ্ট্র কেউ নয়। তার মানে চীন হয়তোবা রাশিয়ার পাশে শক্তভাবে দাঁড়াবে যদি পশ্চিমা বা নেটোরা ইউক্রেনের পাশে আরও শক্তি নিয়ে দাঁড়ায়। তাহলে বিশ্ব কোন দিকে যাবে, তাহলে বিশ্বের যে শান্তির প্রত্যাশায় আমরা রয়েছি সেই শান্তির বাণী কোথায় গিয়ে পৌঁছবে? বিশ্ব মোড়লরা ইতিমধ্যে চাইছে ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে ক্ষতিগ্রস্ত করতে। আমরা আপাতত একটি কথাই বলতে পারি, ইউক্রেনকে ধ্বংস করে সেই বিশ্ব মোড়লরা তাদের সুবিধা নিতে চাইছে। আর রাশিয়া যদি মনে করে যে ইউক্রেন তাদের উপর চাপ তৈরি করছে বা পশ্চিমা বা ন্যাটো মিত্ররা ইউক্রেনে বসে রাশিয়ার ভূখণ্ডের জন্য থ্রেট তৈরি করছে, সেক্ষেত্রে রাশিয়ার হাতে পারমাণবিক হামলার বিকল্প থাকবে না, আর আমরা এটি কখনো চাই না। কারণ জাপানের হিরোশিমা নাগাসাকির ইতিহাস এখনও বিশ্ববাসী ভুলে যায়নি। যদি আজ রাশিয়া এমন কোনো দুর্ঘটনা ঘটায়, সেক্ষেত্রে পুরো পৃথিবী এটার মাশুল দেবে। আমরা নিরাপরাধ মানুষগুলো কেন মাশুল দেব? অতএব যুদ্ধ যত দ্রুত সম্ভব বন্ধ করা উচিত, কিন্তু বন্ধটা করবে কে? যারা বন্ধ করার দায়িত্বে তারা তো আরও উস্কে দিচ্ছে বা আগুনটা লাগিয়ে দিচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।